বাংলাদেশের যে জাতীয়তাবাদ বা বাংলাদেশি জাতীয়তাবাদ, এটাকে আমি অত্যন্ত গর্বের সাথে সমর্থন করি। কারণ একটি ভূখণ্ডের বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন জাতিগোষ্ঠী, নৃগোষ্ঠী, এই ভূখণ্ডের মধ্যে যারা বসবাস করে তাদের যে অধিকার নিয়ে যেই দল কথা বলবে, যেই দলের মধ্যে অধিকার থাকে, তাদের চিন্তাভাবনাগুলো যেই দলের মধ্যে থাকবে, সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ এবং বাংলাদেশি জাতীয়তাবাদ। এই জন্য আমি একজন বৌদ্ধ, আমি একজন বৌদ্ধ ধর্মের মানুষ, তারপরেও কিন্তু আমি বাংলাদেশি জাতীয়তাবাদকে আমি খুব গভীরভাবে শ্রদ্ধা এবং সম্মান করি। এই কারণেই এই দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা বসবাস করে। আমরা জানি এখানে বাঙালি বৌদ্ধরা বসবাস করে, এখানে চাকমা, রাখাইন, তঞ্চঙ্গা, চাক এবং অন্যান্য আরও আদিবাসী নৃগোষ্ঠী, ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্ত্বা কিন্তু এখানে বসবাস করে। তো তাদের যে বাঁচার অধিকার, তাদের যে একটা পরিচয় বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে, এটা এটা কিন্তু ফুটে উঠেছে। এই জন্যে আমি যদি বলি একটি খণ্ডিত রাজনীতির দর্শন নিয়ে চলি, খণ্ডিত আমার যদি আদর্শ থাকে, খণ্ডিত যদি আমার পরিচয় থাকে, সেটা কিন্তু একটা জিওগ্রাফিক্যালি একটা যে টোটাল একটা কনসেপ্টকে কিন্তু সেখানে সমর্থন করে না। আমি এই জন্য জিয়াউর রহমান সাহেবকে তার যে রাষ্ট্রদর্শন এবং রাষ্ট্রচিন্তার যে তিনি নায়ক হিসেবে আজকে যে আমাদের কাছে আবির্ভূত হয়েছেন, এই একটি শর্ত দিয়ে, এই একটি তার বিচক্ষণতা দিয়ে তাকে আমি সমর্থন করি। এই জন্যেই যে তিনি প্রথম এসে বাংলাদেশের সকল মানুষকে কিন্তু তিনি আপন করতে চেয়েছেন, বাংলাদেশের সকল স্তরের মানুষকে, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে কিন্তু তিনি আপন করার জন্য হৃদয়কে বিলিয়ে দিয়েছিলেন। এবং বিশেষ করে তিনি কীরকম তার যে একটা রাজনৈতিক দর্শন, তিনি চেয়েছেন যে এই দেশের যত মানুষ থাকবে, সে যেখানেই থাকুক না কেন, যে ভূখণ্ডের যেই পাশেই থাকুক না কেন, বাংলাদেশ দেশের 56,000 বর্গ মাইলের যে কোনো স্থানে যদি সে বসবাস করে, তার একটি মাত্র পরিচয় থাকবে, সেটা হচ্ছে বাংলাদেশি। তো এই যে বাংলাদেশের যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে কনসেপ্ট, তার মধ্যে প্রথমে তিনি দেশের শাসনভার গ্রহণ করার পরে সকল মানুষকে যে ঐক্যবদ্ধ করার জন্যে, সকলকে তিনি স্থান দেওয়ার জন্যে এবং হৃদয়ে তিনি গ্রহণ করার জন্যে এই যে একটা মনোভাব তিনি প্রদর্শন করলেন, এটাই তো অসাম্প্রদায়িক রাজনীতি মনে করি আমি। প্রথম এর চেয়ে বোধহয় আর কিছু অসাম্প্রদায়িক থাকার কথা নয়, কারণ এখানে বিভিন্ন ধর্মের মানুষেরা হাজার হাজার বছর ধরে এখানে বসবাস করছে। এটা হচ্ছে একটা আমাদের আবহমানকালের সংস্কৃতি, হাজার বছরের সংস্কৃতি। এই সংস্কৃতিকে তিনি আসার পরে খণ্ডিত করতে চাননি। বাঙালি বলে শুধু কিন্তু বৌদ্ধরা এখানে, কিন্তু বাঙালি বৌদ্ধরা সমতল ভূমির বৌদ্ধরা বোঝায়। আমি যদি মনে করি যে বাংলাদেশের যখন আমি বলি, তখন কিন্তু সেখানে ছোটো ছোটো যে ক্ষুদ্র ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর যারা বসবাস করে, অত্যন্ত কম সংখ্যায়, কিন্তু কিন্তু সংখ্যাতত্ত্ব দিয়ে তাদেরকে বিচার করা হয়নি। এদের সংখ্যাতত্ত্ব দিয়ে তাদেরকে বিচার না করে তাদের যে অধিকার, তারা যে এখানে আছে এই ভূখণ্ডে বসবাস করে, তাদের যে মৌলিক চাহিদা, মৌলিক তো আছে, এবং তারা যে এখানে মাটিও মানুষের সন্তান, এই প্রকৃতি তারা মানুষ, এটাকে কিন্তু তিনি সমর্থন দিয়েছেন, এটাকে তিনি সম্মান জানিয়েছেন। এই সম্মানটাই হচ্ছে আমার কাছে অসাম্প্রদায়িক। এই জন্যে আমি একজন শিক্ষক এবং আমি গবেষক, আমি বৌদ্ধ ইতিহাস নিয়ে আমি গবেষণা করি। আমি চাই যে এই জাতীয়তাবাদের শক্তিকে আরও বেশি গভীর করে এই দেশের আপামর জনসাধারণ এবং যারা এই রাজনীতিকে তারা অন্যভাবে হয়তো চিন্তা করে, আমি তাদেরকে আবেদন জানাবো, তারা এই রাজনীতিতে আসলে আমার মনে হয় তারা একটা প্রীতিকর অবস্থা তৈরি হবে। কারণ এই রাজনীতির মধ্যে, আদর্শের মধ্যেই কিন্তু আমরা একটা অসাম্প্রদায়িক রাজনীতির একটা স্থান পাই এবং এখানে সকলেই কথা বলার আমরা সুযোগ পাই এবং সেখানে কোনো খণ্ডিত চিন্তা, খণ্ডিত কোনো জাতিসত্তা কিন্তু এখানে বিচার করা হয়নি। এটাই সবচেয়ে বড় আমার কাছে। কারণ আমি বড়ু হিসেবেও তো আমি বড়ুয়া থাকলাম, চাকমা হিসাবে আমি চাকমা সম্প্রদায় থাকলাম, রাখাইন হিসাবে আমি রাখাইন সম্প্রদায় থাকলাম, কিন্তু আমার সবচেয়ে বড় পরিচয় এই দেশের আমি বাংলাদেশি জাতীয়তাবাদের শক্তি এবং বাংলাদেশ আমার এটা সম্পূর্ণভাবে একটি যে অসাধারণ ক্ষমতা এখানে নাগরিক হিসাবে তাকে দেওয়া হয়েছে ওই বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে। আর আরেকটি আমি কথা বলতে চাই, অনেকে অনেক সময় প্রশ্ন করে যে বাংলাদেশের জাতীয়তাবাদের মধ্যে, বিএনপির মধ্যে সংখ্যা লঘুরা বোধহয় বেশি অন্তর্ভুক্তি নেই। আমি এটা মনে করি অবশ্যই এটা একদিক থেকে অবশ্যই একটা মানে যথার্থ, কারণ এই দলটি এসেছে অনেক দিন পরে এবং এই দলের যে চিন্তাভাবনাগুলো সকলের কাছে এখনও পৌঁছায়নি। তবে একটা জিনিস আমি মনে করি, আমাদের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সাহেব আসার পরে একটি অসাধারণ কাজ করেছিলেন। প্রথম আমি তাকে দেখেছি এই কাজটি করার জন্য এবং এই জন্য তাকে আমি সেলিউট করি। কারণ তিনি আসার পরে যখন রামুর বাংলাদেশের যে একটা ঐতিহ্যপূর্ণ স্থান,
রামকূট নামে একটা স্থান, যেটা 2500 বছর সময় গৌতম বুদ্ধ নাকি এই 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 অঞ্চলে এই জনপদে এসেছিলেন, সেই স্থানের মধ্যে ছিল কিন্তু অন্ধকার। রামকূট একটা বিহার, বৌদ্ধ বিহার, যেটা পর্যটন কেন্দ্র এবং ইতিহাসের দিক থেকে পৃথিবীর বৌদ্ধ দেশগুলোতে এবং দেখার জন্য এই স্থানের অনেক ইতিহাস কিন্তু সেখানে লুকিয়িত আছে। সেই স্থান ছিল অন্ধকার। তিনি আসার পরে যখন সেখানে কক্সবাজার এই জোনে যখন তিনি গেলেন, তিনি যখন শুনলেন যে এরকম একটা ঐতিহ্যবাহী স্থান এবং একটা পর্যটন কেন্দ্র এবং বৌদ্ধ ঐতিহ্য এখানে স্থান আছে, অত্যন্ত গভীর জঙ্গলের মধ্যে সেটা আছে, তিনি তাৎক্ষণিকভাবে নির্দেশ দিয়ে সেখানে বিদ্যুতায়নের বিদ্যুৎ পল্লীবিদ্যুতের সেখানে ব্যবস্থা করছিলেন। এটা একটা অসাধারণ চিন্তা। তাকে কেউ বলেনি যে এখানে আলো দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে। তার যে এই যে অসাম্প্রদায়িক চেতনা প্রথম থেকে আমরা দেখেছি একজন রাষ্ট্রনায়ক হয়ে, এটা তার মধ্যে কিন্তু সেরকম, তার চিত্রটা ছিল অনেক বড়, উদার এবং সকলকে গ্রহণ করার শক্তি তিনি পেয়েছিলেন। আরেকটা জিনিস আমি মনে করি, চট্টগ্রামের, আমি তো চট্টগ্রামের সন্তান, চট্টগ্রামের যে দেব পাহাড়, চট্টগ্রাম কলেজের পাশে, ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজের পাশে চট্টগ্রাম দেব পাহাড় ছিল দীর্ঘদিন ধরে বনে বনে জঙ্গলে, কিন্তু সেখানে অন্যের আশ্রয়ে ছিল, অন্যের দখলে ছিল। তাকে যখন বলা হলো তার আসার সময়, তার সময় কিন্তু সেই চট্টগ্রাম দেব পাহাড়ের সে বিশাল একটা জমি, বিশাল একটা স্থান, পাহাড় আমাদের নামে বৌদ্ধদের বৌদ্ধ বিহারের জন্য সেখানে দেওয়া হয়েছিল। এখন বর্তমান সেটা একটা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, পূর্ণাচার বৌদ্ধ বিহার নামে এখানে সেখানে এখন স্বীকৃতি লাভ করে এবং সেখানে অনেক পূজা পার্বণ হয়, এটা আমাদের ছাত্ররা থাকে, ধর্ম হয় এবং সেখানে ঐতিহ্যবাহী অনেক আমরা বৌদ্ধরা কিন্তু সেখানে ক্রিয়াকর্ম সম্পাদন করি। আরেকটা জিনিস আমি বলতে চাই, তিনি যখন আসলেন, ক্ষমতায় আসলেন, আমরা চট্টগ্রাম বৌদ্ধ বিহারে থাকি, আমাদের রাষ্ট্রনায়ক তখনকার দিনের প্রেসিডেন্ট, আমরা আমরা দাওয়া দিয়েছিলাম একটি শ্রীলঙ্কা থেকে একটি বুদ্ধি ট্রি, যেখানে গৌতম বুদ্ধ তিনি সমাধি লাভ করে দীর্ঘদিন তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন এবং যার ছায়াতলে বসে তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন, সেটা বৌদ্ধদের জন্য, বৌদ্ধ বিশ্বের জন্য, শুধু বাংলাদেশে বৌদ্ধ না, শ্রীলঙ্কার বৌদ্ধ না, পৃথিবীর সকল বৌদ্ধদের জন্য অত্যন্ত পবিত্রতম এটা বোধি বৃক্ষ বলা হয়। যে বৃক্ষের ছায়া, যে বৃক্ষের লতাপাত অত্যন্ত দাম মূল্যবান, এবং শ্রীলঙ্কা সরকার তখনকার দিনে তিনি এটা বাংলাদেশের সরকারকে উপহার দিয়েছিলেন। এটা কিন্তু আমাদের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাধ্যমে সেটা আমাদের বাংলাদেশে আরোহণ করা হয়েছিল এবং সেটা তিনি নিজে গিয়ে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে তিনি কিন্তু রোপণ করেছিলেন। এখনও কিন্তু সেখানে তার নাম কিন্তু স্বর্ণাক্ষরে লিখিত আছে, সেই শিলা শিলান্যাস, সেই পাথর এখনও কিন্তু সেখানে আছে। এই যে ঐতিহাসিক ঘটনাগুলো তিনি দিয়েছিলেন, এই যে রাষ্ট্রনায়ক হলে হঠাৎ করে তিনি আসার পরে এই দেশের সকল মানুষের ভাবনাগুলো তিনি চিন্তা করেছিলেন এবং বুঝেছিলেন যে সম্প্রদায়কে কীভাবে গ্রহণ করতে হয় এবং সম্প্রদায়ের কাছাকাছি কীভাবে যেতে হয়, এইসব বিষয়গুলো কিন্তু আমার মনে হয় তিনি অন্তর দিয়ে ভেবেছেন বলেই তিনি তার রাষ্ট্রচিন্তায় এবং তার রাজ্যে চিন্তা করতেন। তিনি এই এই দেশের কল্যাণের জন্য কী কী করণীয়, এই দেশের সকল স্তরের মানুষ, বিভিন্ন ধর্মগোষ্ঠীর মানুষরা বসবাস করে, তাদেরকে কীভাবে করলে তারা সকলে ঐক্যবদ্ধ হবে এবং জাতীয়তাবাদী শক্তি কীভাবে একটি সুগঠিত হবে, সংগঠিত হবে, তিনি আসার পরে এই কাজগুলো তিনি করেছিলেন। অন্যদিকে তিনি জাননি, অর্থ, বিত্ত, বৈভব, প্রাচুর্য, সম্পদ, এদিকে তার কোনো ধরনের মন ছিল না। মন ছিল শুধুমাত্র তার কীভাবে এই জাতিকে কল্যাণের দিকে, উন্নতির দিকে, সমৃদ্ধির দিকে, এই জন্য একজন রাষ্ট্রনায়ক কীভাবে পারে তিনি যে মাটির মধ্যে নেমে যে চাষাবাদ যেখানে করে কৃষকের হাত থেকে কোদাল নিয়ে, কাস্তে নিয়ে এবং লাঙ্গল নিয়ে তিনি নিজেই তার ড্রেস নিয়ে, সৈন্য সেনাবাহিনীর ড্রেস নিয়ে তিনি সেখানে নেমেছেন এবং সেখানে তাদের সঙ্গে মিশে কাজ করছেন। অসাধারণ শক্তি, এটা হচ্ছে জাতীয়তাবাদের প্রথম শক্তি, মাটি এবং মানুষের সঙ্গে তার যার যে সম্পর্ক এবং মাটিকে যিনি ভালোবাসেন এবং যিনি কৃষককে ভালোবাসেন, সকল সম্প্রদায়কে যারা ভালোবাসেন, এটাই তো জাতীয়তাবাদ আমি মনে করি, এখানে কোনো খণ্ডিত চিন্তা নেই। শেষে এই আদর্শকে ধারণ করে আমি যেহেতু জাতীয়তাবাদের বিশ্বাসী একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি মনে করি আমি মানবতাবাদী, আমি শান্তিবাদী। আমার শৈশব জীবন থেকে কিন্তু আমি শান্তির কথা বলি, মানবতার কথা বলি, অহিংসার কথা বলি। আমি কোনোদিন কিন্তু সহিংসতা আন্দোলনকে কিন্তু কখনো সমর্থন করি না, কিন্তু এই জন্যই কিন্তু এই দলকে আমি ভালোবাসি। আরেকটি কারণে, আমরা যখন আমাদের পরবর্তীতে যখন ওনার শহীদের পরে, শহীদ হওয়ার পরে যখন আমাদের বর্তমান আমাদের বিএনপি চেয়ারপারসন যখন ক্ষমতায় আসলেন, প্রধানমন্ত্রী হলেন, প্রথমবারের মতো আমি তাকে ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আমাদের রাজুকের সেই জলাভূমিতে নেওয়ার জন্য সুযোগ পেয়েছিলাম। অসাধারণ জল তখন ছিল সাগরের মতো, সকল পূর্তমন্ত্রী থেকে আমরা বলে এবং তার মাধ্যমে নিয়ে তিনি যখন দেখলেন করুণ অবস্থা, দেখলেন বৌদ্ধদের পূজা পার্বণের কোনো স্থান নেই এবং যেহেতু একটা ডিপ্লোম্যাটিক জোন আমরা চেয়েছিলাম, ডিপ্লোম্যাটসরা, বুদ্ধিস্টেরা এখানে চায়না, মার্মা, কোরিয়া, থাইল্যান্ড এবং চীন, জাপান, অন্যান্যরা যারা বারিধারাতে, বসুন্ধরাতে, গুলশানে বসবাস করে, তারা যাতে প্রাত্যহিক যাতে তারা পূজা পার্বণ
করতে পারে এবং তাদের ছেলেমেয়েরা সেখানে গিয়ে প্যাগোডাতে বৌদ্ধবিহারে গিয়ে তারা ধর্মকর্ম করতে পারে, কি চিন্তা তার? আমাদের মাননীয় বর্তমান যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি আমাদের কথায় সেদিন একটা প্রথমবারের মতো আন্তর্জাতিক বৌদ্ধবিহারে তিনি জায়গা দিয়ে দিলেন কোনো কোনো শর্ত ছাড়া, এবং সেটা ছিল মাত্র 101 টাকার একটা বিনিময়ে আমি এই জায়গাটা আমি নিয়েছিলাম, তখন আমি দায়িত্ব ছিলাম। আজকে এই জন্যই বলছি, তাহলে এখানে কীভাবে আমরা বলতে পারি যে এটা সাম্প্রদায়িক? এবং আমরা পূজা পার্বণ করছি এবং আগামীকাল আমাদের বুদ্ধ পূর্ণিমা, এই বুদ্ধ পূর্ণিমা আমাদের মাননীয় বিএনপি চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রীর সাবেক তিনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, তার গুলশান অফিসে আমরা যাব, সেখানে বৌদ্ধরা আসবে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বৌদ্ধ ভিক্ষুরা, শ্রমণেরা এবং গৃহীরা যারা এই জাতীয়তাবাদী শক্তিকে যারা বিশ্বাস করে তারা সকলে আসবেন, এবং তারা তাদেরকে আমরা শুধু একটু করে আহ্বান জানিয়েছিলাম, কিন্তু সেখানে তারা কষ্ট করে এত সংকটের মধ্যেও দেশের যে ক্রান্তিকাল, সেই ক্রান্তিকালের মধ্যে কোনো ধরনের ভয় ভীতি না রেখে তারা কিন্তু ম্যাডামের পাশে আসার জন্য তারা কিন্তু এগুলো করছে। এই যে একটা জিনিস আমরা দেখলাম, তাহলে এটাকে অসাম্প্রদায়িক আমি বলতে চাই, এবং আমার মনে হয় বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যেই কল্যাণের এখানে বিভিন্ন ধরনের মানুষের চিন্তাগুলো সুগ্রথিত এবং এখানে অত্যন্ত বিদ্যমান, যার ফলে আমরা এখানে জাতীয়তাবাদের শক্তির মধ্যে আমরা এটাকে গ্রহণ করতে চাই। তবে আরেকটা জিনিস বলে আমি বলতে চাই, আমি বারবার বলেছি উনিকে যখন বলে সংখ্যালঘু, কিন্তু আমার মনে হয় মাননীয় আমাদের বিএনপি চেয়ারপারসন উনি কিন্তু সংখ্যালঘু বলতে গেলে কিন্তু উনি একটু বিব্রত হন। উনি আমাদেরকে বলে কেন সংখ্যালঘু বলেন আপনারা, আমি সংখ্যাতত্ত্ব দিয়ে আপনাদেরকে বিচার করতে চাই না, আপনাদের মেধা, আপনাদের মননশীলতা, আপনাদের লেখনী শক্তি, আপনাদের নিজস্ব শক্তি, আত্মশক্তি এবং আপনাদের যে ঐতিহ্য শক্তি, আপনাদের যে বৌদ্ধরা যে এই দেশের মাটি এবং মানুষের সন্তান, ঐতিহ্য আছে, অনেক ঐতিহ্য আপনাদের মধ্যে আছে, এখানে পাহাড়পুর, বৌদ্ধ বিহার, ময়নামতি, এই যে কুমিল্লা শালবন বিহার, রামুদের নিদর্শন আছে, এগুলোকে মূল্যায়ন করলে তো আপনাদের বোঝা যায়। এই জন্য আমার মনে হয় এই যে আজকের যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি যে জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন তাকে আমরা সমর্থন করি, এই কারণে বৌদ্ধদের পক্ষ থেকে, এবং তিনি অসাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করেন, আগামী দিনে আমার মনে হয় এই রাজনীতিকে আরও সুদূরপ্রসারিত করবেন এবং আমাদের অসাম্প্রদায়িক চিন্তার ক্ষেত্রকে আরও সম্প্রসারিত করে বৌদ্ধদেরকে স্থান দেবেন এবং আমরা সেখানে স্বাধীনভাবে কাজ করতে পারবো বলে মনে করি। এই জন্যে আমি এই দলকে বিশ্বাস করি, আমার সম্প্রদায়ের মানুষেরা এই দলকে ভালোবাসে।